বিদ্যুৎ ছাড়াই 24 ঘন্টা ইন্টারনেট? হ্যাঁ অবশ্যই, বিদ্যুৎ ছাড়া 24 ঘন্টা ইন্টারনেট আপনি পাচ্ছেন ভাই। কিভাবে সম্ভব ভাই? এটা দেখেন, আপনার রাউটার চলতেছে, অনু চলতেছে, এই যে আমার ফোন চার্জ হচ্ছে, ফোনও চার্জ হচ্ছে, এটা শুধু চার্জ হচ্ছে এরকম না ভাই, ফাস্ট চার্জ হচ্ছে। আপনার যে রাউটারটা যদি অন থাকে, আপনার অবশ্যই আপনি ইন্টারনেট পাচ্ছেন, ওয়াইফাইটা পাচ্ছেন, তো রাউটার অন রাখার জন্য একটা ডিভাইস নিয়ে আসছি আমরা, যে ডিভাইসটার মাধ্যমে হচ্ছে আপনার বিদ্যুৎ যদি নাও থাকে, যে অনেক সময় হয় আপনার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, সেই ক্ষেত্রে সেই ফুল টাইমটাও আপনি মানে আপনার ওয়াইফাইটা চালাইতে পারতেছেন, স্মুথলি চালাবেন, স্মুথলি চলবে। আচ্ছা, একদম কি আনছেন ভাই, কি মেশিন? সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ইনোভা মাইক্রো ইউপিএস, এটা 18,000 mAh এর একটা ইউপিএস, 18,000 একটা ইউপিএস। আচ্ছা, কারণ এর আগে তো অনেকই আর কি লোকালি বা অন্যান্য জায়গা থেকে 9,000-10,000 mAh এর অনেক ইউপিএস ছিল, রাইট, এটার আপডেট করে আর কি একটা 18,000 mAh এর ইনোভা মাইক্রো ইউপিএস। ইভেন হচ্ছে এটা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি, এবং আমরা নিজেরা আমাদের ইঞ্জিনিয়ার ফার্ম থেকে বানায়া তারপরে আমরা মার্কেটে নিয়ে আসতেছি। আচ্ছা, ওকে, তাহলে এইটা হচ্ছে এবার 18,000 mAh এর ব্যাটারি থাকবে, যেটাতে সর্বোচ্চ আপনারা 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। মানে এটা তো বলা ভাই যে 6 ঘন্টা ভাই, কিন্তু আপনার বিদ্যুৎ গিয়ে যতক্ষণ থাকবে, এটা মিনিমাম আমি 8-10 ঘন্টার একটা গ্যারান্টি দেই, যে মিনিমাম 8-10 ঘন্টা আপনি ইলেকট্রিসিটি ব্যাকআপ পাবেন এটা দ্বারা। তো আর এতক্ষণ গিয়ে বাংলাদেশের কোথাও ইলেকট্রিসিটি কত কখনো গিয়ে থাকে না, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যে আপনি যতক্ষণ থাকবে না অতক্ষণ স্মুথলি আপনি ওয়াইফাইটা চালাইতে পারবেন আমাদের এই যে ইনোভা মাইক্রো ইউপিএস দিয়ে। এই যে রাউটার চলতেছে, অনু চলতেছে, আমার ফোন চার্জ হচ্ছে ভাই, কোনো কানেকশন দেন নাই তো? এই যে আমার কানেকশন ছাড়া, এই কানেকশন আমার ইনপুট হচ্ছে এটা, যেটা ছাড়া এই যে আমার অন আছে, দেন রাউটার, অনু, মোবাইল চার্জিং সব চলতেছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন অনেকে কিন্তু কমপ্লেইন করে বিদ্যুৎ চলে গেলে রাউটার চলে না, আসলে যেখান থেকে আমার লাইনটা নেই যে অফিস থেকে, ওখানে কিন্তু 24 ঘন্টা লাইন, ওনাদের অফিসে হচ্ছে 24 ঘন্টা আপনার বিদ্যুৎ ব্যাকআপটা থাকে, কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের একটা রুলস করা আছে, কারণ একটা আউটলেট থেকে 4-5টা এলাকায় আপনার ইলেকট্রিসিটি মানে একসাথে তো আর যায় না, রাইট, তো ওরা একটা আউটলেট থেকে মোটামুটি আপনার 4-5টা এলাকায় ওরা দিয়ে থাকে। তো যখন একটা এলাকায় যায়, তো ওদের অফিস থেকেও যদি কারেন্টটা চলে যায়, তো বাকি যে 4টা এলাকা আছে বা 3টা এলাকা আছে তাদের ওইখানে না থাকলে তো ওদেরকে পিটাইব দোকান থেকে, যে ভাই আপনারা কি লাইন দিচ্ছেন যে আমার ক্ষণিক ক্ষণিক লাইন চলে যায়। তো সেই ক্ষেত্রে ওনাদের অফিসে হচ্ছে গভর্নমেন্ট রুলস করা আছে যে বাধ্যতামূলক আইপিএস থাকতে হবে, আর ওনাদের অফিসে লাইন থাকা মানে হচ্ছে আপনার কেবেলে লাইন আছে 24 ঘন্টা, কেবেলে লাইন আছে 24 ঘন্টা, আর আপনার যতক্ষণ বিদ্যুৎ গিয়ে থাকতেছে ততক্ষণ আপনার রাউটার তো আমরা ইউপিএস এর দ্বারা আপনি অন করে রাখতে পারতেছেন। আচ্ছা, তো তখন রাউটার যদি অন থাকে, রাউটার অনু অন থাকে আপনার, তাহলে তো আপনার নেট যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, 24 ঘন্টা মানে নেট কানেকশন স্মুথলি চালাতে পারতেছেন। শুধু আপনারা এই যে রাউটার বা অনু সেটাই না, আমরা কিন্তু বলছি আপনারা এই যে লাইট চালাতে পারতেছেন, দেখেন আমি এটাও খুলে দিচ্ছি, যে আমি একটি ইউপিএস দিয়ে 4টা লাইট জ্বালাচ্ছি ভাই, 4টা লাইট, আরো যদি আমার কেবল থাকতো ভাই আমি আরো চালাতে পারতাম, যদি আমার আরো কেবল থাকতো, কারণ এটা হচ্ছে আপনার 18,000 mAh এর আপনার ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে। ইভেন হচ্ছে এটা একটা ঠান্ডার প্রোডাক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার বজ্রপাত নিয়ন্ত্রণ করবে এটাকে, কারণ অনেক সময় হয় যে মানে বর্ষা বাদলের দিন তো চলে আসছে, যে বারবার মানে বর্ষার সময় তো বিদ্যুৎ চমকায়, মানে ইলেকট্রিসিটিতে হ্যাঁ বজ্রপাতের একটা প্রভাব থাকে, তখন হচ্ছে আপনার এসি টিভি অনেক কিছুর প্রবলেম হয়, কিন্তু রাউটার অনু অনেক সময় পুড়ে যায়, ম্যাক্সিমাম সময় ওটা বেশি পুড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইনোভা ইউপিএসটা, এটা ঠান্ডার প্রোটেক্ট দেওয়া আছে, যার মাধ্যমে হচ্ছে যদি কোনো বজ্রপাতের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আমার ইউপিএসটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, মাদারবোর্ড সার্কিট সব যাবে, আপনার কোনো টেনশন নাই, কারণ এর জন্য দিচ্ছি আমরা 1 বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট না ভাই, এটা এক্সচেঞ্জ দিচ্ছি আমি, জাস্ট হচ্ছে যেমন আপনারা আদার্স আগে যখন দিতাম বা আগে অন্য কোথা থেকেও যদি নিতেন, আপনার কিন্তু প্রোডাক্টটা আগে ওই অফিসে পাঠাইতো, তো যেখান থেকে পারচেজ করতেন ওইখানে প্রোডাক্টটা পাঠাইতো হইতো, দেন এবার হচ্ছে আপনার প্রোডাক্টও পাঠাইতে হবে না, জাস্ট আপনার প্রবলেম হয়েছে কোনো, আপনি ফোন দিবেন যে আলিফ ভাই বা যে আমার শোরুমে যেই থাকবে, ফোন দিয়ে বলবেন যে ভাই আমার তো ইউপিএসটা একটু প্রবলেম দেখা দিছে,
ওকে ফাইন, আপনি জাস্ট আপনি যে নাম্বারটা বুকিং দিয়েছিলেন ওই নাম্বারটা শুধু আমার একটু এসএমএস করে দিয়ে দেবেন যে এই নাম্বারে বুকিং ছিল, দেন আমি একটা আমার শোরুম থেকে নতুন একটা চেক করে আপনার জন্য আমি পাঠাবো, দেন আপনি এই প্রোডাক্টটা আপনি বাসায় রাখবেন, দেন আপনার বাসায় যদি প্রবলেম হওয়া প্রোডাক্টটা থাকে ওইটা রাইডারের হাতে দিয়ে দিবেন। মানে আপনার কোনো প্যারা নিতেই হবে না যে আপনার কুরিয়ারে যেতে হবে, বাসায় মহিলা মানুষ থাকে, অনেকে তো যেতে পারে না, প্রবাসীদের ম্যাক্সিমাম এই সমস্যাটা হয়, তো আমি আগে দিতাম প্রবাসীদের জন্য এক্সচেঞ্জ অফার। আচ্ছা, মূল কথা হচ্ছে একেবারে এক বছরের মধ্যে আপনারা এক্সচেঞ্জ পেয়ে যাবেন, যে কোনো প্রবলেম হোক, যাই হোক, ব্যাকআপ যদি নাও পান আপনারা ফুল এক্সচেঞ্জ পাবেন, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের। জিলানি ভুইয়া আছে আমাদের সাথে, এক পিস লাগবে অবশ্যই নিতে পারবেন। দেখেন আবারও বলছি 18,000, আগে কিন্তু 8,000-10,000 ছিল, এবং এইটা বিদ্যুৎ না থাকলেও আপনারা ম্যাক্সিমাম 6 ঘন্টা কিন্তু চালাতে পারবেন। ভাই অনেক জায়গায় আছে যে ওয়াইফাই কানেকশন থাকে না, ব্র্যান্ড লাইন, হ্যাঁ অনেক জায়গায় এরকম সমস্যা আছে যে যাদের এলাকায় এখন পর্যন্ত ওয়াইফাই সংযোগটা যাচ্ছে না, তো অনেক সময় হয় যে আমরা সিম রাউটার দিতাম একটা, মানে অনেক ব্র্যান্ডের টিপি লিঙ্ক বা অন্যান্য ব্র্যান্ডের সিম রাউটার দিতাম, তো ওইটার পারচেজ করতে হচ্ছে একটু প্রাইসটা অনেক বেশি পড়ে যায়, বেশি পড়ে যে অনেক সময় 4,000-5,000 অনেক বেশিও হয়ে যায় অনেক অনেক প্রোডাক্টে, তো ওইটার থেকে একটু মানে সাশ্রয়ী না অনেক সাশ্রয়ী করে আমি একটা আপনার ইউএসবি মানে পকেট রাউটারের মতো বলতেছি, ইউএসবি পকেট রাউটার, যে ওয়াইফাই ওয়াইফাই হটস্পট আর কি মডেম একটা, এইটা দেখাই আমরা, এটা দেখাই, এটাও দেখাচ্ছি আমি, এই যে আমার হচ্ছে এই যে এটা অন হয়ে গেছে, আচ্ছা এটা কিন্তু আমি ইউপিএস থেকে চালাচ্ছি ভাই, এটাও কিন্তু বিদ্যুৎ লাগতেছে না আমার। আচ্ছা আচ্ছা, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমি চাইলে এটা দিয়ে আমি ফোনে আমার যে সিমটা আছে, আচ্ছা সিমটাই কানেক্ট করে দিব, মানে এটার ভিতরে যে একটা সিম থাকে, সিম রাউটার, কাজ করতে পারবেন, এই রাউটার দিয়ে কিন্তু আপনারা এই মাইক্রো ইউপিএস দিয়েও চালাতে পারবেন। আচ্ছা, এইটাও কিন্তু একটা ভালো জিনিস, অনেকে এটা খুঁজতেছেন, অনেক অনেক যেখানে মফস্বল এলাকায় গ্রাম এলাকায় এরকম ব্রডব্যান্ড লাইন যেখানে থাকে না। এবং আরেকটা হচ্ছে এটা যে আপনার এলাকায় অনেক এলাকায় কিন্তু এমন হয় যে বাসায় অনেক নেট পাওয়া যায় না, বা বাসার সামনেও নেট পাওয়া যায় না, অনেক দূরে দূরে গিয়ে নেটের জন্য কথা বলতে হয়, না নেট একদমই বাসায় বসে ইউজ করতে পারেন। আচ্ছা, আপনি যদি এইটাও আপনি যদি বাসায় নেন আপনি স্মুথলি চালাইতে পারবেন, মিনিমাম 7-8 মোবাইল চালাবেন আপনি এটা দিয়ে, স্মুথলি চলবে, কারণ এটা আমি নিজে একটা ইউজ করতেছি, দেন এই জন্য আমি আপনাদের কাছে আজকে এটা শেয়ার করতেছি যে জাস্ট অনেকের বাসায় যেমন ওয়াইফাই সংযোগ থাকে না, বা যে 5-6,000 টাকা বা 4-5,000 টাকা দিয়ে একটা সিম রাউটার নিবে সেটাও কিন্তু সম্ভব হয় না, তো আপনি চাইলে শুধু এইটাও পারচেজ করতে পারেন। এবং আমি যেমন এটার সাথে একটা প্যাকেজ করতেছি যে জাস্ট আপনার যখন বিদ্যুৎ নাই এখন আপনার তো এইটা অফ হয়ে যাবে, সেটা ইউএসবি, তো সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাংক বা যদি চান আমাদের যে ইউপিএসটা আছে এটা দিয়েও কানেক্ট করতে পারবেন। এইটা যদি দিয়ে করেন, যেমন আমি এইটাতে বলি 24 ঘন্টা ওয়াইফাই চলবে, আমি এটা দিয়ে বলবো যে আপনার একদম স্মুথলি 24 ঘন্টা প্লাস করবেন, আপনি এটা চালায় রাখবেন 24 ঘন্টা প্লাস করবেন আপনি, হ্যাঁ এইভাবে চলতে থাকবে, আপনি কোথাও যাচ্ছেন আপনার সাথে ক্যারি করতে পারবেন, রাইট, হ্যাঁ ক্যারি করতে পারতেছেন, বা আপনি কোথাও মানে আপনার বাসায় গেছেন বা একটু সামনে গেছেন যেখানে নেট কাজ করতেছে না, বাসার ভিতরে কাজ করতেছে না, সেখানে ফুল 4G লাইট একদম ফুল স্পিডে ফুল 4G ওয়াইফাই থাকবে, ফুল 4G এটা দেওয়াই আছে ভাই, যে ফুল 4G লাইট। আচ্ছা আচ্ছা, ওকে, মডেম বা রাউটার যেটাই বলেন না কেন আপনারা এটাও কিন্তু নিতে পারবেন, যদি এই দুটো প্যাকেজ সিস্টেমও যদি নিতে চান কেউ সেটাও নিতে পারবেন। আচ্ছা, জাস্ট আমাদের একটা হচ্ছে যে মডেমটা ইউএসবি হটস্পট মডেল, আর যদি ইনোভা আমাদের এইটা নেন এটার প্রাইস এমনিতে অনেক বেশি, যেটা আমাদের এইটা অনলাইনে দেওয়া আছে যা অন্য অন্য জায়গায় 1690 1800 2000 অনেক জায়গায় অনেক প্রাইস। এটা চার্জ দিব কিভাবে বা এটা লাইন দিব কিভাবে, আমরা তো লাইন ছাড়া এটা দেখালাম যে কারেন্ট ছাড়া চলতেছে, ভাই যখন আমি 24 ঘন্টা যখন ব্যাকআপ পেতে শুরু করব তখন এটা কিভাবে ইউজ করব, এটা হচ্ছে এটার সাথে আমি একটা অ্যাডাপ্টার দিয়ে দিব, এই যে আমার দেখা যায় ভাই, এগুলো হচ্ছে আপনার চার্জিং লাইট, ইউএসবি মোড, তারপর এন মোড, বাট এক একটা মোডের এক একটা সিস্টেম দেওয়া আছে, যে মনে করেন আপনার যখন যেটা আর কি প্রয়োজন, মেনুতে অ্যাজুয়ালি হচ্ছে আপনার এই যে এন মোডটা চলবে, চার্জিংটা হচ্ছে লাল, যখন এই যে আমি চার্জ দিব যখন, আচ্ছা
যখন চার্জ দিব তখন হচ্ছে চার্জিংটা জ্বলবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে এই দুইটা জ্বলবে, এই দুইটার আপাতত কোনো কাজ নাই। এটা যদি কোনো সময় যদি ঠান্ডার যে আপনার বজ্রপাত বা কোনো সময় যদি মাদার বোর্ড সার্কিটে কোনো প্রবলেম হয় তখন আপনাকে অ্যালার্ট দেওয়ার জন্য এই লাইট গুলো জ্বলে। আচ্ছা, এটা যে কোনো চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে? ভাই এটা যে কোনো চার্জার দিয়ে হবে না ভাই, এটা নির্দিষ্ট করা আছে। ইনপুট ডিসি হচ্ছে 12 ভোল্ট 2A একুরেট 12 ভোল্ট 2A থাকতে হবে, যেটা হচ্ছে আমার অ্যাডাপ্টারে দেওয়া আছে। এটা একুরেট 12 ভোল্ট 2A আছে। এই অ্যাডাপ্টার পাবো কই ভাই? এটা আপনি যে কোনো যদি এটা তো আর ভাই কি বলতেছি, এটা তো আমরা যে কোনো জায়গায় কিনতে হবে না, আমি ফ্রি দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি। মানে এটা তো আমি ফ্রি দিচ্ছি। এই যে আচ্ছা আচ্ছা, মানে একটা আপনার ইউপিএস নিলে এটার সাথে একটা অ্যাডাপ্টার ফ্রি থাকবে। আচ্ছা, একটা ইউপিএস নেবেন, একটা অ্যাডাপ্টার কিন্তু আপনারা গিফট পাবেন, ফ্রি থাকবে এটার সাথে। এই অ্যাডাপ্টার নিয়ে চার্জার নিয়ে কোনো চিন্তাই করতে না, এটা আমি সবকিছু সেট করে দিব। দুইটাই হচ্ছে এক বছরে ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটার সাথে সাথে নতুন একটা চেঞ্জ করে আমি পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন অ্যাডাপ্টার এবং এইটা কিন্তু আজকে একসাথেই থাকবে, এবং একটা অফার প্রাইস আপনারা পাবেন। কত টাকা দাম জিজ্ঞেস করতেছেন, মালয়েশিয়া থেকেও আছে, পঞ্চগড়ে কি দেওয়া যাবে কিনা ভাই? পঞ্চগড় অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, যে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায়, মানে আপনার বাসার সামনে যদি একটা মোটরসাইকেল যেতে পারে দেন ওইখানে গিয়ে আপনাকে দিয়ে আসবে। আচ্ছা, ওকে। এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, এবং বিদ্যুৎ ছাড়া, বিদ্যুৎ যদি নাও থাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। মানে 24 ঘন্টা তাহলে আমরা নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের সাথে থাকতে পারবো। এটা শুধু বাসা বাড়ি না, আপনার অফিসে কিন্তু আরো বেশি দরকার, শোরুমে কিন্তু আরো বেশি দরকার। কারণ অফিসে যদি 1 মিনিট আধা ঘন্টাও যদি ইন্টারনেট না থাকে এখন কিন্তু আমরা একবারে অচল হয়ে যায়। সেক্ষেত্রে এরকম একটা ইউপিএস, মাইক্রো ইউপিএস, 18,000 mAh এর ব্যাটারি, 8,000 না 10,000 না, এইটা কিন্তু রাখা খুবই দরকার। এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন 1 বছরের। আর একটা হচ্ছে দিক, এটা হচ্ছে যেমন থান্ডার প্রোটেক্ট দেওয়া আছে, তারপর এইটার যে আউটপুটটা আছে এটা হচ্ছে 9 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত। বাংলাদেশে এটা এখন পর্যন্ত 18 ভোল্টের রাউটারই আসে না, কিন্তু আমাদের এটা দেওয়া হচ্ছে। অনেকে প্রবাসীরা যে বাহির থেকে অনেক সময় রাউটার পাঠায়, বাহিরের রাউটার গুলো ম্যাক্সিমাম 12 ভোল্ট 16 ভোল্ট 18 ভোল্ট এইরকম হয়ে থাকে, তো ওই রাউটারটা তো আর ইউপিএস দিয়ে চালানো যায় না। এই জন্য হচ্ছে আমরা এইবারে এটার মাদার বোর্ড সার্কিট এমন ভাবে করে দিয়েছি যে 18 ভোল্ট পর্যন্ত রাউটার সব ক্যাপচার করতে পারে, যে কোনো রাউটার। আর এটা দিয়ে একটা আমরা প্যাকেজও করে রাখছি, যাদের বাসায় ওয়াইফাই সংযোগ নাই, নতুন করে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা আমি ইউপিএস প্যাকেজ রাখছি, যেটা ফুললি প্যাকেজ আর কি, ফুল প্যাকেজ। যেমন একটা রাউটার থাকবে, ডি লিংক এর একটা রাউটার, ওই যে আপনার 300 Mbps এবং 4 MT নিয়ে, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে থাকবে একটা ডিভিসির অনু, এক্সপন ডিভিসির একটা এক্সপন অনু থাকবে, একটা ইনোভা ইউপিএস থাকবে, এবং একটা অ্যাডাপ্টার থাকবে, এবং ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। ফুল বাংলাদেশ ফুল প্যাকেজ নেবে, ফুল প্যাকেজ যারা নিবে তাদের জন্য, শুধু তাদের জন্য ফুল, মানে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি, একদম হোম ডেলিভারি। আচ্ছা, ফুল প্যাকেজ নিলে ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। এখন আমরা এক এক করে একটু প্রাইস গুলো বলি, ফুল প্যাকেজের প্রাইস। ফুল প্যাকেজের যদি ফুল প্যাকেজ নিতে চান এমনিতে অনেক বেশি প্রাইস আসে, যেমন আপনার 5000 প্লাস আসে। এক এক করে প্রাইস বলি, এক এক করে ফুল প্যাকেজের প্রাইস বলবো আমরা। যেমন হচ্ছে এটা যদি এমনিতে নেয় অনেকে, অনেকে সেল করতেছে, যেটা আমি জানি যে 1800-1900 প্লাস করতেছে, সেল করতেছে। আচ্ছা, এটা তারপরে ডিভিসির অনু যেটা এক্সপন দিচ্ছে, এটাও মোটামুটি অনেক সেল করতেছে। এই যে ওটা, হ্যাঁ। তারপর হচ্ছে এইটা যেটা আমার 2150 টাকার রেট দেওয়া ছিল, দেন আজকে তো আমি 2150 দিচ্ছি না, এটা হোলসেল রেট দিয়ে রাখতেছি, জাস্ট এখনো বলতেছি না, বলবো এখনি। একটা ইউপিএস থাকবে, এবং একটা আপনার অ্যাডাপ্টার থাকবে। টোটালি এই 4টা প্রোডাক্ট এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এই 4টা প্রোডাক্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। এটার প্রাইস ধরতেছি একদম লোয়েস্ট প্রাইস 4,500 টাকা, যে একদম লোয়েস্ট প্রাইস 4,500 টাকা থাকবে। ফুল প্যাকেজ থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে, ফ্রি থাকবে। যারা প্যাকেজ নিতে যাচ্ছেন, রাঙামাটি থেকেও আছে আমাদের সাথে নিতে যাচ্ছেন, অবশ্যই নিতে পারবেন। ফুল প্যাকেজ থাকবে 4,500 টাকা। এছাড়াও আমাদের কাছে অন্যান্য টিপি লিংক, টেন্ডা, অন্যান্য ব্র্যান্ডের রাউটারও আছে, এগুলো দিয়ে দাম কমবে। জাস্ট এটা হচ্ছে আপনার জাস্ট রাউটারের উপরে ডিপেন্ড করবে, যেমন আপনার এক একটা রাউটার এক একটা প্রাইস। জাস্ট এইটা ঠিক সেম প্রাইসই থাকবে, কিন্তু রাউটার এইটার ক্ষেত্রে এইটা চেঞ্জ হয়ে আসবে। যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রেও বলতে পারবেন, জাস্ট হচ্ছে মডেল নাম্বার গুলো বলবেন বা অনলাইনে চেক করে বলতে পারবেন যে ভাই আমার এই মডেলটা লাগবে, দেন আমি পাঠিয়ে দিব, দেন ওইখানে দেখে তারপরে পেমেন্ট করবেন। যাদের বাসায় রাউটার অন্য সবকিছু আছে, শুধুমাত্র মাইক্রো ইউপিএসটা নিতে চান, সেটার আজকে প্রাইস কত দিবেন ভাই? এটার প্রাইস আমি আর কথা ঘুরাবো না, এটার প্রাইস 2150 টাকা ছিল হচ্ছে এটার মার্কেট রেগুলার প্রাইস, যেটা আমাদের ইঞ্জিনিয়ার ফার্ম থেকে ইঞ্জিনিয়ার সাহেব এটা সাজেস্ট করে দিয়েছিল। তো বর্তমানে হচ্ছে যে রমজান উপলক্ষে, আর এছাড়া হচ্ছে এর আগে আমি আরো সেল করতাম বেশি প্রাইস দিয়ে, কিন্তু বর্তমানে রাখতেছি মাত্র 1500 টাকা থাকবে। আর 1500 টাকা থাকতেছে
একটা ইউপিএস, একটা অ্যাডাপ্টার, এই দুইটা থাকবে 1500 টাকা. 1500 টাকায় অনলি 1500 টাকায় আপনারা পাচ্ছেন 18,000 mAh এর এই মাইক্রো ইউপিএস, যেটা কিন্তু এর আগে কখনো ছিল না. এবং সাথে কিন্তু একটা অ্যাডাপ্টারও কিন্তু আপনারা পেয়ে যাবেন. এই অ্যাডাপ্টার কিন্তু আপনাদের কিনে নিতে হইতো, সেটা কিন্তু আর কিনতে হবে না. এই টোটাল জিনিসটা আপনারা পাচ্ছেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা পাচ্ছেন মাত্র 1500 টাকায়. একেবারে বাংলাদেশ গ্যারান্টি প্রাইস. কিন্তু দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন. আর এরপরে যে জিনিসটা, যাদের যাদের এলাকায় ব্রডব্যান্ড লাইন নাই, এই সিম রাউটার চালাতে চায়, সেক্ষেত্রে এইটা যদি নাই কত পড়বে? এটা এমনিতে রেগুলার প্রাইস আসে হচ্ছে আপনার আপনার 3350 টাকার মতো আসে. আমি ওইটা নিচ্ছি না, মাত্র নিতেছি হচ্ছে 3000 টাকা প্রাইস ধরেছি, মাত্র 3000 টাকা. ডেলিভারি চার্জ থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি থাকবে. এটার সাথে থাকবে হচ্ছে, যেমন আমি বলি, যদি এই প্যাকেজটা কেউ নিতে চায়, সেক্ষেত্রে একটা আপনার মডেম থাকবে, যে পকেট রাউটারই বলবো আমি, একটা ইউপিএস থাকবে, একটা অ্যাডাপ্টার থাকবে, ইভেন ডেলিভারি চার্জটা ফুল বাংলাদেশ ফ্রি থাকবে. একটু ভালো করে বলেন ভাই কি কি থাকবে. আমি বলি, যেমন হচ্ছে একটা আপনার সিম রাউটার থাকবে, একটা ইউপিএস থাকবে, একটা ইউপিএস এবং হচ্ছে একটা অ্যাডাপ্টার, একটা অ্যাডাপ্টার এবং অল বাংলাদেশ, অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে. মানে টোটাল তিনটা জিনিস নিলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে. ফ্রি পাচ্ছেন, যাদের ব্রডব্যান্ড লাইন নাই তাদের ঝামেলা কম, জাস্ট সিম রাউটারটা নেবেন আর আপনারা চালাবেন. এটা তো হচ্ছে মনে করেন যদি উনি শুধু যেমন রাউটার নিতে, রাউটার নিলে হচ্ছে ওনার মিনিমাম হলে হচ্ছে 8,000 থেকে 5,000 টাকা প্লাস হয়ে যেত, 5,000 প্লাস হয়ে যেত, কিন্তু তারও দরকার নাই. আবার ওইটা অনেক সময় হচ্ছে আপনার 3 মাসের ওয়ারেন্টি দেয় আমরা, ওয়ারেন্টি দেয়, আর এটা হচ্ছে 6 মাসের. এই যে আমাদের যে ওয়াইফাই পকেট রাউটারটা, এটা 6 মাসের ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি. জাস্ট যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয় আমাকে জাস্ট একটু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে জাস্ট একটু ইনফর্ম করবেন এবং আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে ভাই আমার একটু একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা চলতেছে না ভাই, কোনো প্রবলেম হচ্ছে, জাস্ট আপনার জাস্ট ইউপিএস এর মতো নতুন একটা আপনার বাসায় পাঠাই দিব, দেন এইটা আপনি দিয়ে দিবেন, নতুনটা রেখে দিবেন, এক্সচেঞ্জ দিচ্ছি. এই শুধু যদি এই সিম রাউটারটা নেই, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার এমনিতে 1670 টাকা, বা এটা আমি ওটাও নিবো না, যদি এমনি যদি এইটা শুধু নিতেছে তাহলে রাখবো আমি মাত্র 1500 টাকা রাখবো. 1500 টাকা শুধু সিম রাউটার, 1500 টাকা হচ্ছে এই যে মাইক্রো ইউপিএস এবং চার্জার, তাহলে ফুল প্যাকেজ নিলে 3000 টাকা. এর সাথে একটা অ্যাডাপ্টার ফ্রি দিব এবং বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, ফুল বাংলাদেশ. এটা ফুল প্যাকেজ নিলেও 3000 টাকা আপনারা পাচ্ছেন, ডেলিভারি চার্জও ফ্রি পাবেন. যারা রাউটার অনুযায়ী প্যাকেজ নেবেন 4,500 টাকা, সেটার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে. ভাই এটা কি টাকা ছাড়াই পাওয়া যাবে? কোনটা মানে কোনো অ্যাডভান্স করা লাগবে কিনা? এটা আমি আগে হচ্ছে অনেকেই নিত, কারণ বিজনেস হচ্ছে একটা বিশ্বাসের একটা স্থান, যেখানে বিশ্বাসটা থাকতে হবে সবার আগে. সারা জীবন হচ্ছে কাস্টমার দোকানদারকে বিশ্বাস করতো, অনেক সময় অনেকে ঠকে যেত, মানে প্রতারিত হইতো. আমি এবার হচ্ছে কাস্টমারকে আমি বিশ্বাস করব, যে কাস্টমারকে বিশ্বাস করে আমি ফুল কন্ডিশন করে আমি প্রোডাক্ট পাঠাই দিব, এক টাকাও অ্যাডভান্স করতে হবে না. আপনি প্রোডাক্টটা হাতে পাবেন, দেন রাইডার সামনে থাকবে, প্রোডাক্টটা খুলবেন, রাইডারের সামনে খুলে এটাকে চেক করবেন ইউপিএস টা ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে, দেন আপনি প্যাকেট কইরা তারপরে আপনি মানি ব্যাগ থেকে আপনি টাকাটা ওই ডেলিভারি বয়কে দিবেন. জাস্ট এটা যদি কোনো প্রবলেম থাকে আপনি সাথে সাথে ডেলিভারি হাতে দিয়ে দিবেন, আপনার 1 টাকা ডেলিভারি চার্জও লাগবে. মানে এটা ঢাকা, ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি ফুল, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, কোনো অ্যাডভান্স লাগবে না, অ্যাডভান্স লাগবে না. আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে কিন্তু ফুল টাকা অ্যাডভান্স করে দেয়, সেটা উনি যদি ইচ্ছে করে করতে পারবে, কারণ এটা হচ্ছে আমার টিভির শোরুম, টিভি এবং এসির শোরুম. আচ্ছা, কারণ আমরা যে 100-200-500 টাকা মেরে যে একটা মানে বড় হয়ে যাবো ওরকম কিছুই না, কারণ আমরা একটা মানে ব্যবসা প্রতিষ্ঠানে আছি অনেক বছর যাবত আছি, তো সেই ক্ষেত্রে আমরা যে 200-500-1000 টাকার একটা প্রোডাক্টের জন্য মানুষের সাথে প্রতারণা করব, বা রমজান মাসে সবার সাথে যে মিথ্যা একটা মানে প্রস্তাব দিয়ে যে একটা মানে মানুষকে ঠকানোর একটা জিনিস, এইসব জিনিস ভাই করতেছি না আমরা. আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সেক্ষেত্রে ফুল টাকা আপনারা কন্ডিশনে মানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কোনো প্রকার কোনো অ্যাডভান্স ছাড়া একেবারে ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন. এই মাইক্রো ইউপিএস বলেন, ফুল প্যাকেজ বলেন, এবং এই প্যাকেজটা বলেন, সিম রাউটার প্যাকেজও আছে, এখানে রাউটার অনু প্যাকেজও আছে. 4,500 টাকা রাউটার অনু প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, আর যারা এই সিম রাউটার প্যাকেজ নেবেন তাদের জন্য হচ্ছে 3000 টাকা প্যাকেজ, ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে. তো লাইভটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন. আবারও বলছি, মাইক্রো ইউপিএস এ কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে একটা দিয়ে আরেকটা কিন্তু নিয়ে যেতে পারবেন. তো সেক্ষেত্রে লাইভটা শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন. ওকে.